উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কি এটা বারবার সামনে আসছে সেই জায়গায় এবার কি উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ সুপ্রিম রায় এমনটাই জানা যাচ্ছে বিস্তারিত জানব সম্রাজ রয়েছে সম্রাজ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ অন্তত সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করছে তেমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেই সংক্রান্ত প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যায় রাজ্যের কাছে যেখানে বাড়ি থেকে পরীক্ষা বসে পরীক্ষা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় সূত্রের খবর তারপরই স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন ফোন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে এবং সেখানে তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে সিবিএসই এবং আইসিএসই বোর্ড ক্লাস টুয়েলভ এর পরীক্ষা কিভাবে নেওয়ার কথা বলছেন বা তারা কিভাবে মূল্যায়নের কথা বলছেন সেদিকে নজর রাখা দরকার এবং সেই নজর রেখেই যাতে পরবর্তী বিষয় নিয়ে ভাবনা চিন্তা হয় অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে হতে পারে বা পরীক্ষা আদৌ হবে নাকি কার্যত পুরোটাই সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করছে অন্তত